স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের মানুষ স্যাটেলাইট টেলিভিশন বলতেই ভাবত বিটিভিকে। বিটিভির দর্শক ও জনপ্রিয়তা ছিল ভীষণ তুঙ্গে। এরপর ঠিক ২৫ বছর আগের কোনো এক চারঢালা ঝলমলে জোছনা বেলায় নতুন পথের যাত্রা শুরু করেছিল দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই। চ্যানেল আই এর জন্মদিন মানেই ভিন্ন কিছু, তবে এবারের জন্মদিনে বিশেষ কোনো আয়োজন রাখা হয়নি, কাটা হয়নি জন্মদিনের কিকও। জন্মদিন আয়োজনের পুরো অর্থ ও কর্মীদের একদিনের বেতন দেয়া হয়েছে ছাত্র জনতার আন্দোলনে আহত ও বর্ণার্তদের সহায়তায়। চ্যানেল আই ভবন ও প্রাঙ্গণে থাকবে না অন্যান্যবারের মতো কোনো উৎসব আয়োজন। জন্মদিন আয়োজনের জন্য বরাদ্দকৃত অর্থ এবং চ্যানেল আই পরিবারের সদস্যদের একদিনের বেতন আমরা নিবেদন করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য। লাল সবুজের রঙকে ধারণ করে হৃদয়ে বাংলাদেশ প্রতিপাদ্যে প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে পুরো বাংলাদেশের গণমানুষের আস্থার আরেক নাম। জনপ্রিয় অনুষ্ঠান দিয়ে কৃষক থেকে রাজনীতিবিদ, রাজনীতিবিদ থেকে তারকা, সবাইকে এক সুতোয় গেঁথে রেখেছে চ্যানেল আই। দর্শকদের কাছে চ্যানেল আই পৌঁছে গেছে অনন্য এক ভালোবাসার জায়গায়। এবারের জন্মদিনে কোনো আয়োজন না থাকলেও চ্যানেল আইকে যারা হৃদয় দিয়ে অনুভব করেন তারা ছুটে এসেছিলেন প্রিয় প্রতিষ্ঠানে, জানিয়েছেন তাদের অভিমত। চ্যানেল আই ২৬ বছরে পড়েছে, সো চ্যানেল আইয়ের প্রতি আমাদের অনেক অনেক প্রত্যাশা। এতদিন এত বছর ধরে তারা তাদের যেই সার্ভিসগুলো তারা দিয়ে গেছে, যেই প্রচারণা তারা করেছে এবং তাদের যত অনুষ্ঠান তারা যত সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছে চ্যানেলটাকে, আশা করছি তারা ভবিষ্যতেও সেমটাই করবে এবং ঢাকা রিজেন্সির পক্ষ থেকে আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আসলেই চ্যানেল আই যে হৃদয়ে বাংলাদেশ বলে না, সত্যি এটা হৃদয়ে ধারণ করার মতো। আর ওয়েস্টিন ঢাকা এবং শেরাটন ঢাকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল আইয়ের জন্মদিনে, এবং আমরা আছি আপনাদের সাথে, থাকবো ইনশাল্লাহ আপনাদের এই পথ চলার সাথে। চ্যানেল আই কর্তৃপক্ষ বলছে প্রিয় বাংলাদেশ এগিয়ে যাক, এটাই সবার কামনা। সবার চেয়ে দেশ বড়, আমরা এবার ২৬ বছরে পৌঁছে এই কথাটা খুব বিশেষভাবে উপলব্ধি করেছি। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে এবার যারা আত্মাহুতি দিয়েছেন, যারা আহত হয়েছেন, চিকিৎসার মধ্যে আছে, তাদের জন্য আমাদের দায়িত্বটা এবার আমাদের কোনো আনন্দ আয়োজনের চাইতে অনেক বেশি প্রয়োজন। সেই লক্ষ্যেই আমরা সেই একই কথাই যদি বলি, সবার চেয়ে দেশ বড়, আমরা সেই লক্ষ্যে এবার আমাদের এই সম্পূর্ণ আয়োজন এবং আমাদের সহকর্মীদের একদিনের বেতন সহ আমরা যা অর্থ জোগাড় করতে পারবো সেটা সেই প্রয়োজনেই আমরা ব্যয় করব, এটাই আমরা মনে করছি এবারের আমাদের চ্যানেল আইয়ের জন্মদিনের সবচেয়ে বড় উদযাপন হবে। এটা একটা বিশাল মিলন মেলাতে পরিণত হয় প্রতি বছর। এবার ব্যতিক্রম এই কারণে, একটা হচ্ছে বন্যা, আরেকটা হচ্ছে যে রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে সেটা সব কিছু মিলিয়ে, কিন্তু দেশের পরিস্থিতিটা সব কিছু মিলিয়ে ঠিক অন্যবারের মতো নেই, যার কারণে কিন্তু আমরা এবার মূলত বন্যা দুর্গত এবং এই যে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছে তাদের কথা চিন্তা করে আমরা এবার সেলিব্রেশনটা সেভাবে করছি না। ২৫ বছর যাবৎ চ্যানেলের সাথে যারা ছিলেন, দর্শক থেকে চলে শুভানু ভাই, বিশ্বভারতী, সুশীল, সব সমাজের যারা, বিশেষ করে দর্শক, সবার প্রতি অনেক অনেক মোবারকবাদ। আমাদের ২৫ বছর তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, বিধায় আজকে চ্যানেলে এই জায়গায় এসে পড়েছে। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে ২৫ পেরিয়ে ২৬ পা রাখল চ্যানেল আই, এগিয়ে যাওয়ার প্রত্যাশা নতুন সম্ভাবনার দিকে। সাজিদ আবদুল্লাহ, চ্যানেল আই।